ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগে আজকের প্রথম ক্লাসে তোমরা এই করোনা মহামারীর সময়ে, কোভিড-19 মহামারীর সময়ে তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আর এই অনলাইন ক্লাসে সবাই তোমরা যে যেখানে আছো সবাই তোমরা হচ্ছে সরাসরি ক্লাসটি তোমরা হচ্ছে আমাদের এই ঠিকানায় পেতে পারো, এবং যারা এখনো যুক্ত হওনি সকলেই তোমরা হচ্ছে এই ক্লাসটি তোমরা যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আমাদের ঠিকানা হচ্ছে www.facebook.com/iac.gdc.gov.pd। আমাদের এই ঠিকানায় হচ্ছে তোমরা প্রত্যেকেই এই ক্লাসটি পেতে পারো। সবাইকে আমি আবারও আমাদের ঠিকানাটা বলছি, www.facebook.com/iac.gdc.gov.pd। এই ঠিকানায় আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস যথাসময়ে পাওয়া যাবে, এবং সবসময় তোমরা হচ্ছে যে কোনো ক্লাসটি তোমরা হচ্ছে ভিজিট করতে পারো। যাই হোক, আমরা এই আজকে প্রথম ক্লাসে, একাদশ শ্রেণীর প্রথম ক্লাসে ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই বিষয়ে এই ক্লাস নিতে ক্লাসে আমাদের বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে আসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে। তোমরা যারা মানবিক শাখায় যারা এই বিষয়টিকে নিয়েছ, কেউ কেউ নিয়েছ হচ্ছে কম্পালসারি বিষয় হিসাবে, কেউ কেউ নিয়েছে অপশনাল বিষয়ে, তোমরা যে বিষয় নিয়ে তোমাদেরকে সমান গুরুত্ব, প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয়ে সমান গুরুত্ব সহকারে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। বাংলা যেরকম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইংরেজি যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি একই সমান গুরুত্বপূর্ণ দিয়ে তোমাকে পড়ালেখা করতে হবে। কারণ আমরা জানি যদি হচ্ছে তোমরা সব বিষয়ে অ্যাপ্লাস পেয়েছো কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অ্যাপ্লাস পাওনি যাদের কম্পালসারি আছে, তখন তোমরা হচ্ছে এই তোমাদেরকে অ্যাপ্লাস ছুটে গেলে তখন তোমরা হচ্ছে DTF 5 থেকে তোমরা বঞ্চিত হবে। যাই হোক, তোমরা এটা জানো বুঝো, আর তোমরা ইতিপূর্বে মানে এই বিষয়টি সম্পর্কে অবগত আছে। আমি আজকে তোমাদেরকে নতুন করে বুঝাতে চাচ্ছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে নিয়ে অনেকে অনেক রকম ধারণা করে। আমরা জানি দুটো বিষয় রয়েছে, একটি হচ্ছে ইতিহাস আর একটি হচ্ছে ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস এবং ইতিহাস এর অনেকেই এই বিষয়টিকে কেউ কেউ সরাসরি ইতিহাসের বিষয় হিসেবে বিবেচনা করে, কেউ কেউ মনে করে হচ্ছে এটা একটি হচ্ছে ধর্মীয় কোনো বিষয়। আসলে বিষয়টি কি এইটা নিয়ে তোমাদেরকে একটু ধারণা দিতে দেওয়ার চেষ্টা করছি। ইতিহাস ইসলামের ইতিহাসের একটি শাখা, যেমন আমরা জানি মানে বর্তমান সময়ও আগে অনেক বিভিন্ন বিষয়ে মাদার সাবজেক্ট থেকে অসংখ্য সাবজেক্ট মানে আলাদা আলাদা বিষয় সৃষ্টি হয় বা হয়ে থাকে বা হবে। ঠিক অনুরূপভাবে আমাদের এই বাংলাদেশের ইতিহাসে আমরা জানি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর পরই ইতিহাসের অন্যটি 22টি বিভাগের সাথে সাথে ইতিহাস নামে একটি বিভাগ পরিচালিত হয়। ঠিক এই বিভাগের সকল বিষয় কাভারেজ করা যখন আমাদের মহান গুরুদের স্যারদের পক্ষে যখন সম্ভব হয়ে পড়েনি, ঠিক তখনই হচ্ছে 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর ABM হবিবুল্লাহর নেতৃত্বে এই ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির বিষয়টি আলাদা বিষয় হিসেবে আত্মপ্রকাশ করছে। যেরকম হচ্ছে আমরা জানি এরকম অসংখ্য বর্তমান সময়ে যেমন হচ্ছে তোমরা হচ্ছে ওশনোগ্রাফি বা ওশনোলজি একটি সাবজেক্ট আছে, এই সাবজেক্টটি হচ্ছে জিওগ্রাফির একটি শাখা। তাহলে এরকম ঠিক আমরা জানি হচ্ছে সোশ্যোলজি একটি মানে করা হচ্ছে ব্রাঞ্চ হচ্ছে অ্যান্থ্রোপোলজি, অ্যান্থ্রোপোলজি থেকে হচ্ছে এটি একটি শাখা। ঠিক অনুরূপভাবে ইতিহাসের আরেকটি শাখা হচ্ছে আর্কিওলজি, আর্কিওলজি একটি প্রত্নতত্ত্ব একটি বিষয় সৃষ্টি হয়েছে গান্ধীনগর বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এইগুলোতে আছে। ঠিক এরকমই পর সময়ের ব্যবধানে সময় কালক্রমে প্রত্যেকটা
বিষয় থেকে যখন হচ্ছে যেসব বিষয়ে অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন দেওয়া হয় বিশ্ববিদ্যালয় থেকে, এই বিষয়ে আলাদা আলাদা সাবজেক্ট তৈরি হয়। ঠিক অনুরূপভাবে 1948 সালে ইতিহাসের একটি আরেকটি শাখা হয় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়। তাহলে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয় একটা স্পষ্ট হলো যে এটা হচ্ছে ইতিহাসে একটি শাখা এবং ইতিহাসে এখানে পড়ানো হয়। তাহলে ইতিহাস বলতে কাদের ইতিহাস পড়ানো হয়? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে কাদের ইতিহাস পড়ানো হয়? ইসলামের ইতিহাস বলতে বোঝানো হয় ইতিহাস ও সংস্কৃতি। এই বিষয়টার ডিফিনিশন সম্পর্কে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, আমি তোমাদেরকে একটি ব্যাখ্যা দিচ্ছি। ইসলামের ইতিহাস বলতে বলা ইসলাম হিস্ট্রি অ্যান্ড কাউন্টার কাভার্স দ্য হিস্ট্রি অফ দ্য মুসলিম স্টেটস অ্যান্ড দ্য রিলেশনস টু দ্য আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বলা হয়ে থাকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বলতে বোঝানো হয় মুসলিম রাষ্ট্রগুলো এবং মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সব বিশ্বের অন্য সকল রাষ্ট্র সম্পর্কিত ইতিহাসটাই হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তাহলে মানে এখন ইতিহাস যদি জানতে চাই তাহলে আমাদের চলে আসে যে ডিফিনিশন অফ হিস্ট্রি তোমাদেরকে জানতে হবে ইতিহাসের সংজ্ঞাটা। তাহলে আমরা ইতিহাস বলতে কি বোঝানো হয়? ইতিহাস বলতে বোঝানো হয়েছে আমরা সেন্টে জানি অতীতের ঘটনা বলে ইতিহাস। আসলে অতীতের ঘটনা বলে ইতিহাস নয়, এটার সাথে কি থাকতে হবে? তিনটি জিনিস জড়িত থাকতে হবে। একটি হচ্ছে প্লেস, সব স্থান, প্রথম কথা হচ্ছে সময়ের থাকতে হবে, স্থান থাকতে হবে এবং ঘটনা থাকতে হবে, ইভেন্ট থাকতে হবে। টাইম, প্লেস অ্যান্ড ইভেন্টস, এই তিনটি কম্পোনেন্ট জড়িত থাকবে। এটার সাথে যে এই তিনটি সম্পদ তিনটে বিষয়ের সাথে সাথে কম্পোনেন্টের উপাদানের সাথে সাথে ইভিডেন্স শব্দটি থাকতে হবে, অর্থাৎ অতীতের সময়ের সাথে সম্পর্কিত কোনো তথ্যবহুল ঘটনাই হচ্ছে ইতিহাস। এক কথায় সহজভাবে তোমাদেরকে বলছি, আমরা প্র্যাকটিক্যাল যেটা বলছি যে সময়ের সাথে সম্পর্কিত কোনো তথ্যবহুল ঘটনাই হচ্ছে ইতিহাস। কোনো এমনি অনেক অতীতে কিছু ঘটলেই ইতিহাস হয়ে যাবে না, বা হচ্ছে একজনে কেউ হচ্ছে ইতিহাসের সাথে একটা আরেকটা বিষয় হচ্ছে মিথোলজি, কাল্পনিক ঘটনা। ইতিহাস এবং সাহিত্যের মধ্যে একটা পার্থক্য আছে যে সাহিত্য কাল্পনিক নিয়ে রচিত হইতে পারে, সাহিত্য ইতিহাস নিয়ে রচিত হইতে পারে, কিন্তু হচ্ছে সাহিত্যের মধ্যে অন্য একটি উপাদান থাকে, কিন্তু সাহিত্য কিন্তু ইতিহাস নয়। এটা তোমাদের ভুল ধারণা। যেমন হচ্ছে আমি এটা নিয়ে আলোচনা করতে, যেমন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা মানে তোরা সিকান্দার আবু জাফর, তারপরে গিরিশচন্দ্র ঘোষ, নবাব সিরাজউদ্দৌলার যে একটি নাটক রয়েছে, তোমরা ইন্টারমিডিয়েট যারা নবাব সিরাজউদ্দৌলা নাটক পড়েছ, নবাব সিরাজউদ্দৌলা নাটক পড়ে যে ইতিহাস জানবে এটার সাথে আর হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছে যে যখন হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস জানবে এটা কিন্তু রাত আর দিন পার্থক্য রয়েছে। অতএব এটি স্পষ্ট যে ইতিহাস ইভিডেন্সের উপর ভিত্তি করে ইতিহাস রচিত হয়ে থাকবে। ইভিডেন্স যদি না থাকে এবং রিয়েল ইভিডেন্স যদি না পাওয়া যায় তখন সেটা ইতিহাস হিসেবে বিবেচনা করা হবে না। আর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময়ের মানে মিনিটের এদিক সেদিকের কারণে হচ্ছে দিন কাল এবং হচ্ছে মাস এবং হচ্ছে বছর, শতাব্দী এবং যুগ এবং পরিবর্তন ঘটছে। যাই হোক, আমরা হচ্ছে মূল আলোচনায় চলে আসি। তাহলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টা শুরুটা কোন জায়গা থেকে? তাহলে শুরুটা আমরা জানি প্রত্যেকটা ইতিহাসে একটি শুরু রয়েছে। ঠিক ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে প্রত্যেকটা দেশ বা অঞ্চলে একটা শুরু আছে, ইতিহাসে একটা শুরু আছে, কাল আছে। তাহলে এই এই সাবজেক্টে এই বিষয়টার শুরুটা কোথায় থেকে? আমরা স্বভাবতই যে বিষয়টি জানি বা অবগত আছি সেটি হচ্ছে এই যে যারা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে এটাকে আমরা হচ্ছে যাই হোক তাদেরকে আমরা হচ্ছে মুসলমান বলে থাকি। এখন মুসলিম স্টেটগুলো বা মুসলমানদের একটি হিস্টোরিওগ্রাফি রয়েছে, ইতিহাস তত্ত্ব রয়েছে। এই তত্ত্বের উপর ভিত্তি করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে শুরুটা এই হিস্টোরিওগ্রাফির উপর ইতিহাস তত্ত্ব রয়েছে, মুসলমানদের ইতিহাস তত্ত্ব রয়েছে। মুসলমানদের ইতিহাস তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা অনেক কিছু আলোচনা করে থাকি। এটা হচ্ছে আমরা হচ্ছে ইতিহাসের একটা মূল কতগুলো উপাদানের উপরে নির্ভর করে সেটা আমরা সোর্স বলে থাকি। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, মূল আলোচনায় আসছি যে তাহলে এটার উৎপত্তি কোথায়। তাহলে আমরা জানি ইসলাম ধর্ম
আবির্ভাব হয়েছে কোথায় এবং ইসলাম ধর্মের প্রবর্তক কে, ইসলাম ধর্মের হচ্ছে দূত কে, এটা আমরা জানি। আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের পর মুসলমান ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে এবং হচ্ছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকে আমরা মুসলমান বলে থাকি। যাই হোক, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম কোথায়? তাহলে হচ্ছে আরবে। অর্থাৎ আমরা এটা স্পষ্ট করছি যে আরবে যেখানে ইসলাম অবতীর্ণ হয়েছিল, যেখানে ইসলামের আবির্ভাব ঘটেছে সেটাকে আমরা বলছি আরব। এবং হচ্ছে এই আরবে আরব অঞ্চল বলছি, আরব অঞ্চল বলছি যে ইসলাম আরবে আবির্ভাব করেছে। এই জন্য বলতে দ্য অ্যাডভেন্ট অফ ইসলাম, এটা আমরা হচ্ছে আজকে মূল বিষয় যদি আসি, দ্য অ্যাডভেন্ট অফ ইসলাম অ্যান্ড জিওগ্রাফিক্যাল লোকেশন, এটার ভৌগোলিক অবস্থান কি, এবং হচ্ছে আরবের হচ্ছে জাতিসত্তা কি, এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তাহলে ইসলামের আবির্ভাব করেছে আরবীয়, আরব অঞ্চলটা কোথায়, আরব অঞ্চলটা বা আরব প্রাচীন আরবটা কোথায়, আরবিয়ান পেনিনসুলাকে বলা হয়ে থাকে, আরবকে আরবিয়ান পেনিনসুলা বা আরব উপদ্বীপ বলা হয়ে থাকে, বা এটির আরেকটি নাম হচ্ছে জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব। তাহলে আরবীয় উপদ্বীপে, আরবীয় উপদ্বীপে ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে। তা আরবীয় উপদ্বীপটা আমরা পৃথিবীর ভূমানচিত্রে যদি লক্ষ্য করি, তোমার হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত, এবং হচ্ছে এই এশিয়া মহাদেশের আরবীয় উপদ্বীপের ভৌগোলিক অবস্থানগত লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় বা বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরাবিয়ান পেনিনসুলা বা আরবীয় উপদ্বীপ। তাহলে উপদ্বীপ আমরা আমরা জানি তোমরা আমরা জানি উপদ্বীপ বলতে বোঝানো হয় যে তিন দিকে জল থাকবে, অর্থাৎ তিন দিকে পানি থাকবে, একদিকে স্থল মানে একদিকে মানে করা হচ্ছে ভূমি থাকবে, এক কথায় একদিকে ভূমি আর বাকি তিন দিকে কি থাকবে, পানি থাকবে। এই 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 স্থানটাকে আমরা উপদ্বীপ বলছি। ঠিক আরবের এন পেনিনসুলার ক্ষেত্রে আমরা ঠিক অনুরূপভাবে লক্ষ্য করছি, তোমার হচ্ছে অনুরূপভাবেই দেখা যায় যে আরবিয়ান পেনিনসুলাতে আমরা হচ্ছে তিন দিকে, আমরা যদি উত্তরের দিকে তাকা, উত্তরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আরবীয় উপদ্বীপ উত্তরে রয়েছে সিরিয়া মরুভূমি, ঠিক দক্ষিণে যদি তাকায় তাহলে দেখা যাচ্ছে ভারতীয় উপমহাসাগর, ভারতীয় মহাসাগর। তাহলে আবার যদি হচ্ছে পশ্চিমে থাকায় তাহলে হচ্ছে আছে হচ্ছে লোহিত সাগর। আমরা ধরি নেই না এই অংশটা উত্তর, এই অংশটা হচ্ছে দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা যদি আমরা একটা বিষয় তোমার হচ্ছে আরবিয়ান পেনিনসুলাটা অনেকটা ত্রিভুজ আকৃতি, আমি তোমাদের হচ্ছে মানে করা হচ্ছে যদি হচ্ছে আমার এখানে ম্যাপ থাকতো তাহলে আমি তোমাদেরকে ম্যাপে স্পষ্ট করার চেষ্টা করতাম। যাই হোক, এখানে যেহেতু ম্যাপের ব্যবস্থা নেই তাহলে আমি তোমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করছি না। আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে ম্যাপের মধ্যে দিয়ে প্রত্যেকটা স্থানকে হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করব। ইতিহাস কিন্তু হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক অবস্থা। তুমি ইতিহাস তুমি শিখবা কিন্তু ভৌগোলিক অবস্থা জানবা না, তা হতে পারে। তুমি যদি হচ্ছে ভারত সম্পর্কে